এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আইটি ভিডিও নিয়ে। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। সো গাইস, আজকে শেয়ার করবো যাদের চুলে খুশকি সমস্যা, শীতের টাইমে যাদের মাথা হচ্ছে চামড়া উঠে যায় বা চুলের আগা ফাটার সমস্যা আছে, সেই সব সমস্যা দূর হয়ে যাবে যদি আপনারা এটা একদিন ব্যবহার করেন, তাহলে রেজাল্টটা অবশ্যই পাবেন। তো তার জন্য এখানে আমার প্রথমে লাগছে চাপাতি। চাপাতি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার, তবে এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা হয়তো আমরা জানি না, তো তার জন্য আর কি ব্যবহার করা হয় না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কী করে চাপাতিটা ব্যবহার করলে আপনারা চুলের সমস্ত সমস্যা দূর করতে পারবেন একদিন ব্যবহার করলে। আর তাছাড়া এটা সব বয়সী সবাই ব্যবহার করতে পারবেন, চাপাতির জন্য কারো কোনো ক্ষতি হবে না, এটা সবাই ইউজ করতে পারবেন, সবার চুলের জন্য এটা খুবই উপকার। যদি আপনারা রেগুলার সপ্তাহে 3 দিন ব্যবহার করেন, তাহলে আমি 100% গ্যারান্টিতে বলবো চুলে যত রকমের সমস্যা আছে সব সমস্যা সমাধান হবে। তবে আপনারা যেটাই করুন না কেন আপনাকে সেটা নিয়মিত করতে হবে। যদি আপনারা একদিন ব্যবহার করে 1 মাস পর ব্যবহার করেন, তাহলে তার রেজাল্টটা কিন্তু কোনোদিনই পাবেন না। আপনাকে ব্যবহার করতে হবে প্রতি সপ্তাহে বা হচ্ছে একদিন পর পর ব্যবহার করতে হবে। যখন আপনি নতুন কোনো কিছু ব্যবহার করবেন, তখন আপনি রেগুলার ইউজ করলে আপনি তার রেজাল্টটা পাবেন। তা আমি এখানে 1 চামচের মতন চাপাতি নিয়ে নিলাম। অবশ্যই আপনি যতটুকু আপনার প্রয়োজন চুল অনুযায়ী সে অনুপাতে আপনাকে নিতে হবে। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম। অবশ্যই আপনাকে এভাবে ব্যবহার করতে হবে, চাটা জাল করে নিলে চলবে না। এভাবে করে আপনাকে নর্মাল চা আর নর্মাল পানি দিয়ে এটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তো ভিজানোর আগে এখানে আরেকটু উপাদান মিক্স করতে হবে। আগে একটা কথা বলি, আপনি যখন চা পাতা যখন হচ্ছে জাল করবেন, তখন তার উপাদানগুলো সবগুলো বের হয়ে যাবে। তো এটা দিয়ে আপনার চুলে কোনো রকম উপকার আসবে না। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, চাপাতিটা এভাবে ভিজে রাখতে হবে সারা রাত। সারা রাত ভিজে রাখার পর যখন আপনি গোসল করতে যাবেন, তখন আপনাকে এটা ব্যবহার করতে হবে, তাহলে আপনি এই রেজাল্টটা সঠিকভাবে পাবেন। যদি আপনারা জাল করে ব্যবহার করেন, তাহলে কিন্তু তার রেজাল্টটা কখনোই পাবেন না। তো গাইস, তো যেভাবে বলছি সেভাবে যদি আপনারা ব্যবহার করেন, তারা অবশ্যই রেজাল্টটা পাবেন। তো এর ভেতর আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু। শ্যাম্পু যে যে ব্র্যান্ডে ইউজ করেন, সে সেই ব্র্যান্ডের ইউজ করবেন। এখানে যে আমি যেটা ইউজ করছি সেটাই যে করতে হবে, তার কোনোই মানে নেই। শ্যাম্পুটা দেওয়ার এটাই কারণ যে আপনি গোসলের 1-আধা ঘন্টা আগে আপনি এটা ব্যবহার করবেন, দেন তারপর এটা শ্যাম্পু করে আপনারা হচ্ছে গোসলটা করে নেবেন। এভাবে নর্মালি প্রতি সপ্তাহে 3 দিন ব্যবহার করে দেখুন আপনার চুলে যত রকমের সমস্যা আছে, খুশকি বা চামড়া উঠে যাওয়ার সমস্যা আছে, সেই সব সমস্যা দূর হয়ে যাবে। তাছাড়াও আপনি এটা নিয়মিত ব্যবহার করার ফলে আপনার উকুনের যে সমস্যা যদি থাকে সেই উকুনটাও দূর হয়ে যাবে যদি আপনি রেগুলার ব্যবহার করে থাকেন। গাইস, এভাবে করে আপনি শ্যাম্পু আর চাপাতিটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তারপর আপনি পরের দিন সকালবেলা খুব ভালো করে এটা ছেঁকে নিতে হবে। তারপর একটি স্প্রে বোতলে আপনি নিয়ে আপনার মাথায় খুব ভালো করে স্প্রে করে নিতে পারেন, যাতে আপনি সেথিতে যেন খুব ভালো করে এটা যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি এটা 1/2 ঘন্টা রেখে দেন, তারপর আপনি গোসল করে নেবেন, তাহলে আপনি রেজাল্টটা অবশ্যই পাবেন। আর এটা দিলে কোনো ক্ষতি হবে না, এটা সব বয়সে সবাই ব্যবহার করতে পারেন, এটাতে কোনো ক্ষতিকর কোনো উপাদানই নেই। যেহেতু চাপাতি আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর এটা চুলের জন্য আরও ভালো, তো তার জন্য এটাতে আপনাদের কোনো রকম ক্ষতি হবে না। তবে এটা জাল দেওয়া যাবে না, এভাবে আপনাকে ব্যবহার করতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ।